ডাহা চট্টগ্রাম মহাসড়কর চট্টগ্রাম মিরেশ্বরে কর্ণফুলি গ্যাস লাইনের পাইপ লাইনের কর্মরত তিন শ্রমিক উড়ি সাবা দিয়ে মারি ফেলাই একাল লরি গাড়ি, আর এই ঘটনায় আরেকজন শ্রমিক গুরুতর আহত। নভেম্বর 25 তারিখ শনিবার সকাল 9:30 দিকে উপজেলার মিরেশ্বরাই সদর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকা ডাহা চট্টগ্রাম মহাসড়কত এই ভয়ানক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যারা মারা গিয়ে তারা হইল পাবনা জেলার সুজানগর থানার সৈকেতুপাড়ার আবুল কালামর ফোয়া মোহাম্মদ আলম, একই থানার রায়পুর এলাকার মালিক ব্যাপারীর ফোয়া মোহাম্মদ শফিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ফোয়া মাসুদ মিয়া, আর এই ঘটনায় আহতই মোহাম্মদ মাজিদ নামের আরেকজন। দুর্ঘটনার সত্যতা শেয়ার করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার সি প্লাসের হই। সকালবেলা 7:30 কি 7:45 দিকে কর্ণফুলি ডিস্ট্রিবিউশন কোম্পানির লেবাররা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল। 15-20 জনের মতো হবে, তো কিছু আগে ছিল কিছু পিছনে ছিল। পিছনে একেবারে যারা ছিল চারজন এই লং ভেহিকেলটা দ্রুত এবং ব্যপ্রগতিতে আইসা প্রথমে গাছের সাথে ধাক্কা দেয়, পরবর্তীতে সে গাছের থেকে তার রোডে আনার জন্য ডাইনে টাইট দিলে পরে গিয়া তারা পটলসারি ফুটপাথ দিয়ে যাওয়ার অবস্থায় তাদের সজোরে পিছন থেকে ধাক্কা দেয়। এই ঘটনাস্থলে দুজন নিহত হয়, পরবর্তীতে মোস্তানগর হসপিটালে নেওয়ার পথে আরেকজন মারা যায়, আরেকজন আহত আছে চিটাং মেডিকেলে। এই নাটক ড্রাইভারকে আমরা আটক করতে পারি নাই, কিন্তু গাড়িটা আমরা আটক করতে পেরেছি। সি প্লাস চট্টগ্রাম।